মেয়ে এখন তোমাদের আমি একসাথে রাইমস করাবো সবাই আমার সঙ্গে করবে স্টার্ট আপ এভরিবডি 1 2 3 স্টার্ট এভরিবডি আজকে তোমাদের কি ক্লাস বলো তো আজকে তোমাদের ইংলিশ ক্লাস সবাই চটপট ইংরাজি বই আর খাতা বার করে বসো একটু বোর্ডের দিকে ফলো করো তো কি আছে রাইট ফ্রম কিউ টু ইউ তোমাদের কিউ থেকে ইউ পর্যন্ত না দেখে লিখতে হবে ঠিক আছে তোমরা তো এই পর্যন্ত লিখতে পারো এই বক্সে কিউ তারপরে আর এস টি ইউ পরপর এই বক্সে তোমাদের না দেখে লিখতে হবে প্রথম বক্সে কিউ তারপরে আর এস তারপরে বক্সে টি ইউ পরপর তোমরা লিখে যাবে কিউ থেকে ইউ পর্যন্ত তারপরে দেখো এটা কি লেখা রয়েছে ফাইন লেটার সি অ্যান্ড সার্কেল ইট ফাইন লেটার সি অ্যান্ড সার্কেল ইট এই যে তোমরা সি দেখতে পাচ্ছ এই সার্কেলের মধ্যে কোথায় সি আছে আমাদের খুঁজে বার করতে হবে আর সেখানে গোল করে দিতে হবে দেখো তো এখানে কি রয়েছে এখানে প্রথমে এখানে বি এটা হবে না এখানে দেখো এই যে একটা সি রয়েছে এখানে কি করব আমরা এই সিতে আমাদের এরকম সার্কেল করে দিতে হবে তারপরে আবার খুঁজি কোথায় এটা এ রয়েছে এটাই হবে না এখানে আবার আরেকটা সি রয়েছে এখানে কি করতে হবে আমাদের আবার এইভাবে সার্কেল করে দিতে হবে তারপরে আবার খুঁজি আমরা এখানে কোথায় সি রয়েছে এই আরেকটা সি এখানে আমাদের খুঁজে নিয়ে এইভাবে সার্কেল করে দিতে হবে তারপরে দেখো তো আর সি কোথায় রয়েছে এটা না এই যে আবার একটা সি খুঁজে পেলাম এইখানে আমাদের কি করতে হবে এইভাবে সার্কেল করে দিতে হবে তারপরে দেখি তো আর কোথায় সি আছে এই যে একটা সি এখানে আমাদের সার্কেল করে দিতে হবে বোঝা গেল দেখো এখানে একটা সি এখানে সার্কেল করলাম এখানে আর একটা সি পেলাম এখানেও সার্কেল করলাম এখানে একটা সি পেলাম এখানে আমরা সার্কেল করলাম এই সিতেও আমরা সার্কেল করে দিলাম তারপরে দেখো এইখানে একটা সি রয়েছে এখানেও আমরা সার্কেল করে দিলাম তোমরা আরেকবার একটু বোর্ডের দিকে ফলো করো দেখো কি লেখা রয়েছে রাইট ফ্রম কিউ টু ইউ রাইট ফ্রম কিউ টু ইউ তার মানে এই বক্সের মধ্যে তোমাদের কিউ থেকে ইউ পর্যন্ত পরপর লিখতে হবে এই বক্সে লিখবে কিউ তারপরে আর তারপরে এস টি ইউ পরপর এইভাবে বক্সে তোমরা লিখবে না দেখে লিখবে যেহেতু তোমরা আগে দেখে লিখেছো এবার তোমাদের না দেখে প্র্যাকটিস করতে হবে এখানে কি লেখা রয়েছে ফাইন লেটার সি অ্যান্ড সার্কেল ইট ফাইন লেটার সি অ্যান্ড সার্কেল ইট
এই যে দেখছো সার্কেলটার মধ্যে তোমাদের সি খুঁজে বের করতে হবে এবং তাতে সার্কেল করতে হবে। তোমাদের তো দেখালাম, এখানে দেখো এই সি, এই সিতে তোমাদের কি করতে হবে, সার্কেল করতে হবে। এখানে আরেকটা সি রয়েছে, এই সিতেও তোমাদের খুঁজে সার্কেল করতে হবে। এই একটা সি রয়েছে, এই সিতে তোমাদের সার্কেল করতে হবে। তারপরে দেখো এইখানে একটা সি রয়েছে, এই সিতে তোমাদের সার্কেল করতে হবে। তারপরে এই একটা সি রয়েছে, এই সিতেও তোমাদের সার্কেল করতে হবে। এইভাবে এই সার্কেলের মধ্যে দেখো কতগুলো সি রয়েছে, সেগুলো তোমাদের খুঁজে বার করতে হবে প্রথমে, তারপরে তোমাদের সেটাতে সার্কেল করতে হবে। সার্কেল করতে তো তোমরা সবাই জানো, এটা একটা নতুন জিনিস, খুব মজার জিনিস, তোমরা মন দিয়ে এটা করবে, খাতায় করবে, করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে।